বন্ধুরা সবাইকে সুপ্রভাত, মাস ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, এটা আমার দ্বিতীয় ব্লগ। আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যে যে কাজ করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে তোমাদের ছাদে নিয়ে এলাম, আকাশ আকাশটা দেখো মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে। আর এই দেখো আমাদের পেয়ারা গাছ, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে ছোট ছোট। প্রত্যেক বছরই হয় পেয়ারাগুলি, খুব ভালো খেতে। দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো, একদম ছোটো ছোটো পেয়ারা হয়েছে, আর কয়েকদিন পরেই বড় হয়ে যাবে। আমার চা বানানো হয়ে গেছে, এবার চাটা তোমার দাদাভাইকে দিয়ে আসি, আর আমিও খাবো। এই দেখো তোমার দাদাভাই ছাত্রছাত্রী চলে এসেছে, ও প্রতিদিন প্রতিদিন না, সপ্তাহে 3 দিন করে পড়ায়। আমার বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসি জামা কাপড়ও ছেড়ে ফেলেছি, এবার ঠাকুরের ফুলগুলি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আজকে কি রান্না হবে, এই যে মাছের মাথা, এটা দিয়ে মুগ ডাল হবে, আর আলু ভাজা, আর কুমড়ো শাক, আর সকালে ডিম আমলেট থাকবে, আর এখানে ভাত হয়ে গেছে, এখানে আমার ডাল সেদ্ধ হয়ে এসেছে, আর তোমার দাদার জন্য রুটি করে রেখেছি, আর এখন আলু ভাজাটা বসাবো এখানে। তোমাদের দাদাভাই খাবার রেডি, দেখো কি দিয়েছি, রুটি, ডিম আমলেট, আলু সেদ্ধ, মাখা পেঁয়াজ ভাজা দিয়ে, আর আলু ভাজা। দেখো কেমন মুষলধারে বৃষ্টি পড়ছে, সকালে তোমাদের দেখিয়েছিলাম মেঘলা আকাশ, এখন বৃষ্টিটা হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ইসে কারেন্টও নেই।
আমাদের এখানে কুমড়ো শাক, এবার অন্য কাজে লেগে যাব। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম। আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন 3টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, আর এখন একটু বিশ্রাম নেব। আর 4টে থেকে আমার টিউশনে আছে, পড়াবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সঙ্গে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আজকে এখানেই আমার ব্লগটা শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তা আজকের মতন টাটা।